অ্যাক্সিডেন্ট করার পর থেকে 15-20 দিন কিছু ওষুধ আমি খেলাম গ্রাম্য ডাক্তার থেকে, খাওয়ার পর থেকে এরপর দেখেছি আমি ডিজেবল হয়ে গেছি। একদিন হঠাৎ করে দুপুরে দেখেছি হাঁটতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কোনো না কোনো পেশেন্টের সাথে আমরা পরিচয় করিয়ে দিই, বিশেষ করে যারা ব্যথা বা প্যারালাইসিস এই ধরনের রোগীরা, যারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন, বাট হয়তো আর তারা ঠিকমতো সফলকাম হন না। পরবর্তীতে তারা ধীরে ধীরে যখন সুস্থ হন, তাদের সেই সুস্থ হওয়ার সেই ঘটনাটা, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা নিজেরাও একটু উপকৃত হন। কারণ সঠিক চিকিৎসা পাওয়াটা এই মুহূর্তে আমি বলবো পুরো বিশ্বে একটি দুর্লভ বিষয়, কারণ চিকিৎসা ব্যবস্থা সব জায়গায় আছে, কিন্তু সঠিক চিকিৎসাটা পাওয়াটা এটা আমার মনে হয় যে সবার একটা মৌলিক অধিকার। তো আপনারা যাতে সেই মৌলিক অধিকারটা আপনারা পান, এটাই হচ্ছে আমাদের মূলত মূল প্রয়াস। তো বরাবরের মতো আজকেও আমরা আছি এই ডিপিআরসি হসপিটালে। আমরা আপনাদের সাথে এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি গত 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে উনি আঘাতপ্রাপ্ত হন এবং তারপর থেকে ওনার PLID সমস্যা দেখা দেয়। ওনার হচ্ছে L5 এবং S1 এর সমস্যা ছিল এবং সার্ভাইকেলের 4, 5, 6, 7 স্পন্ডলাইসিস হয়ে গিয়েছিল। তো আসুন বেশি কথা না বলে আমরা সরাসরি রোগীর সাথে কথা বলি এবং ওনার কাছ থেকেই জানি যে ওনার সেই ঘটনাটা এবং সেখান থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন পুরো বিষয়টা আমরা জানবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিন স্যার, কোথা থেকে এসেছেন আপনি? আমি নোয়াখালীর সুবর্ণচর থেকে এসেছি। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে আমাদের বৃহত্তর নোয়াখালী জেলার একদম শেষ এলাকা, শেষ সুবর্ণচর, সুন্দর একটি জায়গা থেকে এসেছেন। স্যার, আমাদেরকে যদি একটু আপনি একটু বলেন যে কি ঘটেছিল সবার প্রথমে। আমি প্রথমে হুন্ডা অ্যাক্সিডেন্ট করি, বাইক অ্যাক্সিডেন্ট করি করার পর, কতদিন আগে স্যার? প্রায় দুই বছর আগে অ্যাক্সিডেন্ট করার পর থেকে 15-20 দিন কিছু ওষুধ আমি খেলাম গ্রাম্য ডাক্তার থেকে, খাওয়ার পর থেকে এরপর দেখেছি আমি ডিজেবল হয়ে গেছি। একদিন হঠাৎ করে দুপুরে দেখেছি হাঁটতে পারি। তখন নোয়াখালীতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারের কাছে আমি চিকিৎসা নিয়েছি, কোথায় কোনো কিছু হয় না, সে শুধু ফেনী পর্যন্ত কিছু এখানে হয় না। আপনি গত 2 বছরে আপনি অনেক ডক্টরের কাছে, অনেক বড় বড় ডক্টরের কাছে গিয়েছেন, কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। স্যার, আপনি পেশাগত ভাবে কি করেন মূলত? আমি একজন ব্যবসায়ী, স্টুডেন্ট। আচ্ছা, তো আপনি একদম, আপনি যেটা বললেন যে আপনি প্যারালাইসিস এর মতো অবস্থা হয়ে গেছিল, কি হয়েছিল? মানে আপনি কি একদম বিছানা থেকে উঠতে পারতেন না? বিছানা থেকে উঠতে পারিনি প্রায় আমি 6 মাস আমার পায়খানা প্রস্রাব নিয়ে আমি অনেক কষ্ট করতেছি। মানে তার মানে বিছানার কাছেই আপনাকে সবকিছু করতে হয়েছে। তার মানে এটা তো একটি বলবো যে একটি একটা মানুষের জন্য বিছানায় প্রস্রাব পায়খানা করা বা তার ডিজেবল হয়ে যাওয়াটা আসলে অনেক কষ্টের একটা, অনেক কষ্টকর, যে কষ্ট আমি জীবনে করছি এটা বলার মতো। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। তো এই স্যারের, আপনার এই যে এখানে যে এই ধরনের ট্রিটমেন্ট গুলো হয় এই ডিপিআরসি হসপিটালে, সেটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? প্রথমত আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পর থেকে তখন আর নিজে একজন হতাশ হয়ে গেছি, তখন আর কি করবো, নিজে নিজে নিজের ভাবনা চিন্তার মধ্যে আছে। হঠাৎ একদিন টেলিভিশন সাক্ষাৎকার সাধুখানে দেখি যে সার খাওয়ার জন্য পড়ছে, তখন সৈফুল্লাহ প্রধানের আছে টিভিতে দেখে যে একটা সাক্ষাৎকার দিতেছে, তখন ওইখান থেকে আমি নাম্বার সংগ্রহ করি। নাম্বার সংগ্রহ করার পর আর ফোন দিয়ে হাসপাতালে রিসেপশনে যারা আছে ওনারা রিসিভ করে, করার পর ওনারা আমার পরামর্শ দিয়েছে যে আপনি যদি আসতে চান তাহলে আসেন, শুক্রবার পরে শনিবারে স্যার থাকে, শুক্রবারে থাকেন না, আপনি শনিবারে আসেন। তখন আমি আসি, আসার পর থেকে স্যার আমার পরীক্ষা নিরীক্ষা দিল, MRI দিল। এগুলো করার পরে উনি আমার বলছে আপনার তো অনেক সমস্যা, আপনি ভর্তি হয়ে যান, যত দ্রুত ভর্তি হবে সুস্থ হয়ে যাবে। উনি 20 দিনে কথা বলছিল স্যার। তা আমি ওইখানে পরীক্ষা নিরীক্ষা করে আবার বাসায় চলে গেছি নোয়াখালীতে, ওইখান থেকে আসে আমি অ্যারেঞ্জ করে আবার আসি, ভর্তি হলাম। ভর্তি হয়ে আজকে 13 দিন আমি 13 দিনে স্যারের থেকে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ অনেক সুস্থ আছি। আচ্ছা, তার মানে স্যার যেটা আপনাকে বলেছেন দেখার পরে,
ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে আপনার অপারেশনবিহীন আপনার চিকিৎসার মাধ্যমে যে রোগী সুস্থ হওয়া সম্ভব সেটার প্রকৃষ্ট উদাহরণ আসলে আমরা আপনাকে দেখে বুঝতে পারছি। এখানে ওনার ভাই আছেন, আমরা একটু ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার নামটা একটু বলুন স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হেলালউদ্দিন। আচ্ছা স্যার, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনার ভাই উনি যেটা বলেছেন গত দুই বছর আগে উনি প্রায় ডিসেবল হয়ে গেছিলেন, ওনার বিছানায় ওনাকে থাকতে হতো, তো সেই অবস্থা এবং বর্তমান ট্রিটমেন্টের পরবর্তী অবস্থা আপনি ওনাকে নিজের চোখে দেখছেন, আপনি কেমনটা দেখছেন একটু বলেন। হ্যাঁ, আমি আজ থেকে এখন মোটামুটি ভালো দেখতেছি। আগে থেকে অনেক ভালো এবং সুস্থ অবস্থায় দেখছেন? সুস্থ অবস্থায় দেখতেছি। তার মানে এটা তো আপনারা আশাই করেননি, কারণ ওনারা যে ধরনের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, একরকম হতাশ হয়ে গেছিলেন কোন ট্রিটমেন্ট না পেয়ে, বাট সেইখানে উনি মাত্র 13 দিনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় চলে এসেছেন। এটা অবশ্যই আমরা বলবো যে আল্লাহর একটি বড় একটি রহমত, এবং পাশাপাশি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্তরিক চেষ্টা অবশ্যই আছেন। তো উনি যেটা সবসময় করেন যেটা হচ্ছে যে ওনার অ্যাডভান্সড রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, সেটার মাধ্যমে আপনি মাত্র 13 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন, কেমন লাগছে? আমার মনে আল্লাহর রহমত যে বিভিন্ন জায়গাতে গেছি আল্লাহর রহমত হয় না, কিন্তু শফিউল্লাহ স্যারের কুসুল্লা বালা করা মনে হচ্ছে উপরবেলা, কিন্তু উনি যে আমার চিকিৎসা দিছে আশা করি আমি এখান থেকে অনেক সুস্থ, ইনশাল্লাহ আমি সুস্থ থাকব। আচ্ছা দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা পেশেন্টের কাছ থেকে শুনলাম যে ওনার কি সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে উনি কিভাবে উত্তরণ পেয়েছেন। চলুন আমরা এই ব্যাপারে সরাসরি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সাথে এই ব্যাপারে কথা বলি, দেখি ওনার মতামতটা কি। দর্শক, আজকে আমাদের যে মঈনুদ্দিন সাহেব, আমাদের যে রোগী আছেন আমার হাতের বাম পাশে বসে আছেন, তো উনি আমাদের এখানে আজকে নিয়ে আনুমানিক 14 দিন ভর্তি ছিল। তো আমি ওনাকে প্রাইমারি অ্যাসেসমেন্টে যে ডায়াগনোসিস করেছি রোগের সেটা চিকিৎসার জন্য বলেছিলাম আনুমানিক 20-21 দিন থাকতে হবে, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে রব্বুল আলামিন ওনাকে শেফা লাভ দিয়েছে। উনি 14 দিনের মাথায় উনি অনেক ভালো, উনি আর চলে যেতে চাচ্ছে, বিকজ আবার ঈদও চলে আসছে নাকি, আবার আলহামদুলিল্লাহ আমাদের মঈনুদ্দিন সাহেব এখনো বিয়ে শাদী করে নাই, এবার গিয়ে বিয়ে শাদী করবে নাকি, মেয়ে রেডি আছে তো? আলহামদুলিল্লাহ, সবাই ওনার জন্য দোয়া করবেন, একজন ধার্মিক সৎ যেন একজন বউ পায়। সাথে ওনার দুলাভাই আছেন, কি দুলাভাই কিছু বলবেন নাকি? বলবেন না, যাই হোক দুলাভাই লজ্জা পাইছে। তো মঈনুদ্দিন সাহেব আসলে ঘাড় হাত মানে ঘাড় বাম হাত নাকি, বাম হাত এবং বাম হাঁটুর সমস্যায় ভুগতেছিল দীর্ঘদিন। উনি এর আগে বহু জায়গায় অনেক টাকা পয়সা খরচ করে আসছে, এসে আমার কাছে বলে স্যার আর টাকা পয়সা আর নাই, যে আমি আর কি করব। তবে যাই হোক, টাকা পয়সা আল্লাহ পাক দিবে, অনেকেরই দেয়, আবার অনেকের থেকে টাকা পয়সা নিয়ে যায়। সুস্থ থাকা হয়েছে জরুরি, অনেকে করোনার মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন টাকা খরচ করেও পৃথিবীতে থাকতে পারে নাই, চলে গিয়েছে। সো আমি যেটা বলবো, চিকিৎসা হচ্ছে আল্লাহ পাকের একটা শেফা এবং এটা একটা রহমত, সবার উপরে রহমত বর্ষিত হয় না। অনেক রোগী আমাদের এখানে, অনেক রোগী ভালো হয়ে গিয়েছে, আবার অনেকে ভালো হয়নি, তো সেটাই, এটা অবশ্য আমি যতই চেষ্টা করি, আমরা ডিপিআরসি হাসপাতাল ডাক্তাররা যত চেষ্টাই করি, যদি আল্লাহ পাকের রহমত বর্ষণ না হয় কোনোভাবেই এটা ভালো আর সম্ভাবনা নাই। তো মঈনুদ্দিন সাহেবরে আমরা এখানে আধুনিক অ্যাডভান্স কার্যকরী রিহ্যাব ফিজিও চিকিৎসা করেছি, বিভিন্ন থেরাপি মেশিন এক্সারসাইজ এবং আমরা কিছু ইনভেসিভ থেরাপি এখানে করেছি। আলহামদুলিল্লাহ উনি এখন অনেক ভালো, এবং ওনার ওজনের কি অবস্থা? আগের চেয়ে অনেকটা কমছে। কত মাপছেন লাস্ট? লাস্ট প্রায় 4 কেজির মতো, 4 কেজি ওজন কমেছে, ওনার ওজন আরো বেশি ছিল, তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগে। সো ওজন, আপনারা কিন্তু যারা ব্যথার রোগী আছেন স্পেশালি, তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তো উনি যেহেতু এখানে থেকে শুয়ে থেকে ওজন কমিয়ে ফেলছে, তাহলে উনি যখন হাঁটাহাঁটি করবে ওজন আরো কমবে ইনশাআল্লাহ। তো ওনার অলরেডি ওনার মুখেও আপনারা কথা শুনবেন বা ইতিপূর্বে শুনেছেন, সবাই আমাদের জন্য ডিপিআরসি হাসপাতাল, আমাদের যে রোগীরা আসে এখানে চিকিৎসা নেয়, আমাদের যে কর্তৃপক্ষ যারা আছেন সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের সকল জনগণের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালোভাবে আপনাদের চিকিৎসা দিতে পারি এবং আপনারাও আমাদের এখানে এসে খুশি এবং রাজি খুশি থাকেন, সেটা আমাদের জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে আমরা আপনার মূল্যবান মতামত জানলাম পেশেন্ট সম্পর্কে। আসুন আমরা পেশেন্টের সাথে আবার কথা বলি। স্যার, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। যেমন আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, ঢাকা শহরের অনেক বড় বড় হসপিটাল আপনি গিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত যে ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। আমরা বলবো না যে তারা অবশ্যই তাদের চিকিৎসা ব্যবস্থা খারাপ, আমরা সেটা বলবো না, কিন্তু সঠিক চিকিৎসাটা সঠিক মানুষের জন্য অবশ্যই অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। আপনি যেমন বলছেন যে আপনি টেলিভিশনের মাধ্যমে আপনি একটা চায়ের দোকান আপনি দেখেছেন, এটাই আপনার জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট, আপনার জীবনটাকে যে আবার আগের মতো করে দেওয়ার একটা টার্নিং পয়েন্ট আমরা বলবো। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় আছেন বা আপনার থেকে হয়তো কঠিন অবস্থায় আছেন। তারা হয়তো জানতে পারে না কার কাছে গেলে ভালো হবে, তারা হয়তো তাদের জীবনের শেষ সম্বলটুকু তারা বিক্রি করে দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছে, কিন্তু তারপর তারা সফল হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি আশা করি যে এই ধরনের যাদের সমস্যা হয়ে থাকে ওনারা অন্য কোথায় না গিয়ে ডিপিএসসি হাসপাতালে ডক্টর সফিউল্লাহ স্যারের সাথে পরামর্শ করে এই ট্রিটমেন্টটা নেওয়াটাই ভালো আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি দেখি আর কি। আচ্ছা, কেন বলবেন আপনি? আমি নিজে এসে ভালো হয়েছি, সুস্থ হয়েছি, এই জন্য আমার আত্মবিশ্বাস আছে যে এখানে আসলে অবশ্যই আপনার আপনি নিজেই প্রকৃষ্ট উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ যে আপনি নিজে এখানে ট্রিটমেন্ট পেয়ে আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং ভালো হয়ে আজকে আপনি মাত্র 13 দিনে আপনি বাড়ি চলে যাচ্ছেন সুস্থ হয়ে। আপনার বাসার সবাই অবশ্যই ওয়েট করছে আপনার জন্য। স্যার, একটা বিষয় একটু জানতে চাই যে এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল তারা কি টাইম টু টাইম আপনার সব সেবা? হ্যাঁ অবশ্যই, যে শুধু অর্থ দিলে তো সবকিছু হয় না, যে ওনারা আমাকে যেভাবে একটা সেবা দিয়েছেন যে আমি অনেক সন্তুষ্ট, যে নার্স ঘন্টার পর ঘন্টা ছয় মাস দেখা শোনা, মনে করেন খাওয়া দাওয়া পরিবেশ সেটা উন্নত একটা পরিবেশ আমি মনে করি, আর আমার অনেকটা ওজন কমে গেছে 13 দিনে। আচ্ছা, আমি অনেক বেলিটা আমার অনেক বড় ছিল, কিন্তু খানা চেঞ্জ করার কারণে আপনার সুস্থতা কামনা করছি। আর সবশেষে একটা জিনিস জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100 তে স্যার কত নাম্বার দিবেন? আমি 100 তে অবশ্যই 90% দিয়ে দিই মনে করেন। হ্যাঁ, 90% দিই। স্যার, আপনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আশা করি আপনার এই মতামত পেয়ে আরো হাজারো লোক তারা উপকৃত হবেন, তারা সঠিক পথ পাবেন এবং সঠিক সেবা তারা পাবেন, এই আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।